জামালপুর শহরের সোনালী ব্যাংকের সকাল বাজার শাখায় ক্যাশ কাউন্টারে টাকা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন সোহাগ। এই সময় সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি তার পাশে এসে মেঝেতে টাকা পড়েছে বলে জানান। সোহাগ ঝুঁকে টাকা তুলতে গেলে ক্যাশ কাউন্টারে রাখা 4,40,000 টাকার পুরোটাই নিয়ে সটকে পড়েন আরেক ব্যক্তি। আমার মাথায় খেয়ালটা ছিল না যে আমার টাকা পড়ে নাই। ঠিক আছে, টাকাটা উঠায় টাকাটা গুনতেছিলাম 10 টাকা নোট করে, কিন্তু মাঝখান থেকে একটা যখন অন্য টাকা আসছে, আমি তো আমি টাকা আমার না, আমি শেয়ারে বলছি ভাই নিছেন, ফিল তো দিলেন না, আমি তো টাকা নিইনি, তখন আমি বুঝতে পারছি আমার সাথে কিছু হয়েছে। রোববার দুপুরে ঘটে যাওয়া এই সংঘবদ্ধ চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ, আশ্বাস দেয় যথাযথ ব্যবস্থা নেওয়ার। ক্যাশিয়ারের কাছে জমা দেওয়ার প্রাক্কালে একটা চক্র প্রতারণার মাধ্যমে নিয়ে যায়, আমরা সেটা শনাক্ত করার জন্য সিসি ফুটেজে সংরক্ষিত ছবি পর্যবেক্ষণ করতেছি, তদন্ত অব্যাহত আছে। সোহাগ জেলা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সোনু নাগের কর্মচারী।